আরে এই আংটি ডিজাইনটা কি সুন্দর। ছেলেদের আংটিতে এত সুন্দর ডিজাইন চট করে দেখা যায় না কিন্তু। নাও। জাস্ট বিকজ এতে ডায়মন্ড আছে অন্য দেওয়া গিফট আমি নিয়ে নেব। এই আংটিটা দীপক কাকু আমাকে দিয়েছে। মানে এটা আমার আর যেটা আমার সেটা তোমার। থাক হ্যাঁ অনেক হয়েছে থাক। ভালো যখন লেগেই গেছে এই নাও এটা তোমার। এই আমি এত কষ্ট করে যে কাচ্চি বিরিয়ানি বানালাম তোমার জন্য বললে না তো কেমন লেগেছে। স্পাইসি হট। আর বর চলে এলে তোমার এই কথাগুলো আমি ভীষণ মিস করব। আজ তো আমাদের ফুল সজ্জা তাই না? কি হলো? তোমার বউ তোমাকে এখানে আসতে দিল কিছু বললো না? এসেই যখন পড়েছি তখন আমি তোমার ব্যাস আর কোনো কথা নাই। মা মা বৌদির মুখের দিকে তাকানো যাচ্ছে না, তুমি প্লিজ কিছু একটা করো। এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে আমি বলেছি ইন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। সর সামনে থাকে। আয় মন্দিরা, মেয়েটাকে এরকম বকছিস কেন রে? সোনা তো ঠিকই বলেছে। চা খাচ্ছেন মাঝরাত্রিতে? চা খাচ্ছেন? বাড়ির শুদ্ধ সবার চিন্তায় ঘুম হচ্ছে না, আপনি চা খাচ্ছেন? ও মা, ইন্দ্র আসেনি তার সঙ্গে চা খাওয়ার কি সম্পর্ক রে? হ্যাঁ মা, দাদাকে ক্লাবে বাজারে সব জায়গা খুঁজে এসেছি, কোথাও পাইনি। এই রাতে রাস্তায় রাস্তায় তোকে আর খুঁজতে হবে না। এই সোনা, বৌদি ঠিক আছে? না, কি করবি রে চোদ্দা? কি আর করবো, মা তো কিছু বলবেও না কিছু করবেও না, তাই চুপ করে দেখে যাব, আগেও যেমন দেখেছি। কত কথা বেড়েছে না তোর? এত কথা বেড়েছে কেন? আজও চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না। একটা মেয়ে কষ্ট পাচ্ছে সেটার কথা ভাববে না? যে মেয়ে ফুলসজ্জার রাত্রিতে নিজের বরকে ঘরে আটকে রাখতে পারে না তাকে তো কষ্ট পেতেই হবে। পাক কষ্ট পাক। তুই শুধু শুধু মেয়েটার দোষ দিচ্ছিস কেন? ও সবে এই বাড়িতে এসেছে, কি বোঝে এই সংসারের? এমন তো মাসিমা, যা বোঝেন না তা নিয়ে এত বকবক করবেন? ও বুঝি না না, সব বুঝি, বলবো? যে মেয়ে ফুলসজ্জার রাত্রিতে নিজের বরকে ঘরে আটকে রাখতে পারে না তাকে তো কষ্ট পেতেই হবে। যা বোঝেন না তা নিয়ে এত বকবক করবেন? ও বুঝি না না, সব বুঝি, বলবো? না না, আজ আর খাবো না। এনে ছোট দাও। সারাক্ষণ খাবারের ওখানে ছিলাম, খাবারের গন্ধ শুকে শুকে খাবারের ইচ্ছাটাই চলে গেছে, তুই খেয়ে নে। মা খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তুমি অন্তত একটু কিছু মুখে দাও। শোনা, চিন্তায় চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে, তুই তখন থেকে খাই 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 করছিস সবাইকে, নিজে খা না। মন্দিরা, নিজের বিরক্তিটা না নিজের মধ্যে রাখ। শোনা, আজ সব খাবার তুলে নে, কেউ খাবে না, তবে হ্যাঁ তুই কিন্তু না খেয়ে থাকিস না। বৌদির ওই মুখটা দেখার পর আমারও খিদে চলে গেছে। আজ তোমার আজকাড়া পেয়ে পেয়ে দাদা আজ এই জায়গায় পৌঁছে গেছে, আমি শিওরও বর্ষার বাড়ি গেছে। আস্তে আস্তে। এই শোন, তুই যা ওই মেয়েটার বাড়িতে যা, গিয়ে তোর দাদাকে ধরে নিয়ে আয়, যা। খেপেছ? ডেঞ্জারাস মেয়ে, পুলিশ ডাকবে, বলবে বিরক্ত করছি। ও মা গো, ছি 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 ছি, ওই মেয়েটার কথা জানার পরেই আমার এই নীরার সঙ্গে বিয়েটা ভেঙে দেওয়া উচিত ছিল। ও আর ইন্দ্রর যা মতিগতি, এই মেয়েটার কপালে যে কি আছে কে জানে। শুনুন মাসিমা, একদম চুপ করে থাকুন, একদম চুপ। শুনুন, যে যার কপাল নিয়ে আসে, হ্যাঁ নিজের কপাল নিয়ে নিজে আসে, বরং ওই মেয়ের কপালের জন্য এখন আমাদের বাড়ির শুধু সবাইকে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। বাজে কথা বলো না মা, বৌদির কপালের জন্য দাদা ওই বাড়িতে যায়?
ও এমনি এমনি ঠিক হবে না। ওকে পুলিশ দিয়ে মার খাওয়াতে হবে, বুঝেছো?